আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর জুম্মা মুবারক দিয়ে শুরু করছি আজকের ব্লগ। গতকাল সারা রাত যেমন একটু ঝোড়ো হাওয়া হয়েছে, সকালবেলা উঠে দেখি ততটাই বৃষ্টি আর একেবারে অন্ধকার হয়ে আছে চারিপাশ। সকাল সকাল নাস্তার ব্যবস্থা করেছি, ওদিকে ছোট ছেলেকে নিয়ে আপনাদের ভাইয়া গিয়েছে স্কুলে, কারণ হচ্ছে ওর আবার এক্সাম আছে। যেহেতু বৃহস্পতিবারে একটা এক্সাম, মানে আপনাদের হচ্ছে হরতালের জন্য বন্ধ দিয়েছিল, তো সেটাকে আবার ফিল আপ করার জন্য শুক্রবারে পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। আমি নাস্তাগুলো এদিকে রেডি করে ফেললাম, আর ও যেন আসলেই আমি সাথে সাথে নাস্তাটা দিয়ে ফেলতে পারি, কারণ সে আবার সকাল সকাল নাস্তা করতে বেশি পছন্দ করে। তার কারণে আমাদের কিন্তু শুক্রবারেও কোনো রকম ঘুম থেকে ওঠা দেরি হবে, এটা হয় না। যাই হোক, বাইরে একটু তাকাচ্ছিলাম, দেখলাম যে বেশ ভালো বৃষ্টি, আর অন্যদিকে আমার বারান্দাতে বেশ মেহমান এসেছে, আরও দুটো ছিল কিন্তু ক্যামেরা দেখে হয়তো পালিয়েছে। আমার ছোট ছেলে এই সাদা টপটাতে কিছু পাখির খাবার দিয়ে রেখেছে। ও আমাকে বলে যে মম, এভাবে করে দিয়ে রাখলে পাখিরা খাবারও পাবে, আবার দেখা যাচ্ছে পানিও পাবে। কিন্তু কেমন করে যেন পানির ডিব্বাটা উল্টে গেছে। তো পাখির খাবারটা খাওয়া দেখে আমি ওর জন্য একটু ভিডিও করে ফেললাম, যেন ও দেখে একটু খুশি হতে পারে। এইদিকে আজকে যেহেতু জুম্মাবার, তাড়াতাড়ি একেবারে দাওয়া রেডি করে ফেলতে হবে, তাহলে আমাদের সুবিধা। তো মম এখানে সালাদগুলো কেটে নিচ্ছিল, যেহেতু বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি বলবো না, একেবারে ঝোড়ো হাওয়া সহ বেশ ভালো রকম বৃষ্টি। তো এই ওয়েদারে তো আসলে খিচুড়ি বেশি পছন্দ। তো আমি হচ্ছে কলাই ডাল দিয়ে, ভাতের চাল দিয়ে যে খিচুড়িটা করে আমাদের চুয়াডাঙ্গাতে, সেই খিচুড়িটা করছিলাম। আর এইদিকে মম হচ্ছে সালাদগুলো কেটে ফেলছিল। বেসিক্যালি খিচুড়ি কিন্তু মমই রান্না করেছে, আর বেগুন ভাজা, যেটা কিনা আমি, মম আর আমার ছোট রাজপুত্র খেতে খুবই পছন্দ করে। এছাড়া আমাদের বাসায় বেগুন ভাজি বা ভাজা কেউ খায় না। রান্না করতে করতে একটু কিচেনের জানলা দিয়ে তাকাচ্ছিলাম, আর দেখলাম যে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে আসছে একদম আকাশটা। এই যে রান্না হচ্ছে বেগুন ভাজা, আর বেগুনটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। শীতের বেগুন যত যেভাবেই কেনেন না কেন, খেতে খুবই সুস্বাদু হয়, আর ভিতরটাও খারাপ থাকে না, পোকাও খুব একটা দেখা যায় না। আর সত্যি কথা বলতে খিচুড়ির সাথে বেগুন ভাজি কিন্তু আমাদের বাসার সবারই খুবই পছন্দ, মানে আমার বাবার বাড়ি। আর এই যে ধোয়া ওঠা গরম গরম কলাই ডালের খিচুড়ি, মাসকলাই ডালের খিচুড়ি কে কে খেয়েছেন বা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখে মনে হচ্ছে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে, যেহেতু মম রান্না করছে ডেফিনেটলি সুস্বাদুই হবে। নামাজ পড়তে আসছি, তো নামাজ পড়তে এসে এই রুম থেকে দেখছি যে এত জোরে জোরে জানলা নড়ছে। পরে জানলাটা একটু খুলে দেখলাম একেবারে ঝড়, বেশ ভালো রকমই ঝড় হয়ে যাচ্ছে এই পাশটাতে। আর যেহেতু বড় গাছ আছে, দেখে বোঝাই যাচ্ছে যে কী পরিমাণে বাতাস হলে গাছগুলো এইভাবে নুয়ে পড়ে। তো যাই হোক, আমার কাছে বেশ ভালোই লাগে এই ঠান্ডা বাতাস। আমার যেহেতু শীতকাল পছন্দ, তো আমার জন্য বেশ সুবিধার। আর যারা শীতকাল পছন্দ করে না, তাদের জন্য তো আসলে একটু দুঃখের বিষয়। দুপুরে খাওয়া দাওয়া করলাম, জম্পেশ করার পরে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজটা পড়ে চা বানিয়ে নিচ্ছি, কারণ শীত চলে এসছে। এখন তো আমাদের আসলে কয়েকবার চা খাওয়া হবে তার ঠিক নাই, গরমের সময় হয়তো বা সকাল সন্ধ্যা শুধু দুই বেলা, কিন্তু শীতে কিন্তু কয়েকবারই হয়ে যায় চা খাওয়াটা। তো আমি এখানে তিনজনের জন্য চা বানিয়ে নিলাম, রাহিকে জিজ্ঞেস করলাম, রাহি আসলে খাবে না, ওইভাবে ওর এখনও চা খাওয়ার অভ্যাসটা হয়নি। আমার দুই বাচ্চার আমি কখনোই চা খাওয়ার অভ্যাসটা ছোটোবেলা থেকে করিনি, আর ওরাও আসলে আমি বললেও খেতে চাইনি কখনো, কিন্তু আমি অনেক বাচ্চাকেই দেখেছি চা খেতে বেশ পছন্দ করে। আমার দুইটা আবার দুধ খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, ওদের জন্য হচ্ছে ইয়ে করা হবে, স্যুপ করা হবে, তো আমরা একটুখানি চা ততক্ষণে খেয়ে নিই। আর আমাদের এই আড্ডায় হাসান সাহেব তো এত মজার মজার কথা বলে, যার কারণে কিনা তার সাথে আমাদের আড্ডাটা বেশিই জমে। আর যেহেতু গতকাল তার বার্থডে ছিল আলহামদুলিল্লাহ, তো সেই বার্থডেতে কে কী করলাম না করলাম সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। সে খুবই খুশি হয়েছে এবং সে অনেক সারপ্রাইজডও হয়েছে, বিশেষ করে মমর হাতের অসাধারণ চকলেট কেক, যেটা কিনা আমরা তাকে সারপ্রাইজ দিয়েছিলাম, সেটার জন্য সে বারবার ধন্যবাদ জ্ঞাপন করছিল মমকে। তো আমাদের আজকের এই ভিডিওর ব্লগটা এ পর্যন্তই, সবাই দোয়া রাখবেন আমাদের পরিবারের সকলের জন্য। আর এই যে খুব সুন্দর করে চিকেন কর্ন স্যুপটা রেডি করে ফেলেছি, আমরা সবাই মিলে এখন এটা খাবো, আর খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইজি লাইফের সাথে থাকবেন। আর আমার ব্লগ ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।